Ni tú ya ganas de que te chavales. Más con un chete. Más con un chete. Llévalo. সমাজ মানে নমস্কার আশা করছি কি সমস্ত ভালো থাকবে আজ্ঞা মু ভৌতিক ভাবে আপনার সমস্ত মানে আউটিং নেওয়া স্বাগত করছি তো গাইজ আজ হচ্ছে রথযাত্রা সো রথযাত্রার সমস্ত ঢের সারা শুভকামনা ঢের সারা অভিনন্দন সমস্ত কি ঘরে যা সব দুঃখ আছে জগন্নাথ প্রভু সব দুঃখ নিয়ে সমস্ত ঘরে খুশি কিন্তু আনিকি দিও এয়া মো ঠাকুর ঘর অনুরোধ সমস্ত খুশি রুহত ভালো রুহত সমস্ত ব্রহ্মাণ্ডের লোক সমস্ত খুশি রাখত তাহলে আমাকে খুশি রাখত জয় জগন্নাথ চলতো আমি লকডাউন স্টার্ট করব তো আজি হচ্ছে নাস্তা ঘুগুনি বরা সিঙ্গড়া চপ এটা হল ফেভরেট ওড়িশার দইবরা পরে হল বরা ঘুগুনি যেমন আমার সিয়াড়ে সাউথে ইডলি সাম্বার বড়া সেমি ইয়াড়ে বরা সমোসা ঘুগুনি আছে কত সাদা খান মাংকড় বসে গোটে মাংকড় তার মা পাখানে খান কেন্দা হচ্ছে এতে বয়স না আছি বাবারে এক দুই তিন চারি পাঁচ ছ সাত আট নটা মাকড় গলা কিন্তু তো খাই দেখলে সে নিয়ে যাবে সব নিয়ে যাবে দেখি হ্যাঁ তিন জন যাক রেডি হয়ে টিকি বাহার কলু জগন্নাথ রথ টিকি দেখা যেটা কি আমার বাঙ্কি রথ ভিড়া হচ্ছে তো মু দেখি নি বাঙ্কি কেমি রথ ভিড়া হচ্ছে বলে চল টিকি দেখি দেব ইভেন আপনার টিকি দেখি দিবি মু জাঁবার হায়দ্রাবাদ হো যেমনি হাবিটস হো যেমন পঞ্জাবিস হো আমার গোটিয়ে গোটে রথ থাকে বট এটাই কোণ তিন তিনটা রথ অনেক যেমন পুরীতে যেমন তিন তিনটা রথ টানা হচ্ছে সেমিতি হি আম বাঙ্কির তিন তিনটা রথ টানা হচ্ছে চলতো ফেরি ন করি যাই ঠাকুর দর্শন করে দেখি আসবা তো পুরীতে তো অটো লাগলে না সব পুরীতে তো যাই পাইলু নি তো ভাবিল এটি টিকি যাই বাঙ্কি টিকি দেখি পলাই আসবা চল রাস্তায় আমি দেখিলু দেখিলু কি সব মানে ছুয়াঠু নিয়ে বড় বড় সমস্ত ছোট ছোট গোটে রথ বনাই সেতু ঠাকুর রথ টানুছি তা সহ বর্ষা বি ভাত পকাইছি আর এঠে দেখত আউ গোটে লেডিজ হচ্ছে লেডিজ ভাইয়ের রথ রথ টানা হচ্ছে এটি সব পিলা পুণ্য পুরুষ লেডিজ সমস্ত অনেক কিছু পুয় পিলা বি অনেক ননা বি পছন্দ ঠিয়া হয়েকি অনেক তারপর আমি পৌঁছি গেল বাঙ্কি Bye.
প্রভু জগন্নাথ কর, প্রভু জগন্নাথঙ্কর আজ দিব্য লীলা ঘোষযাত্রা, প্রভু সেই সামনে তো গলে হেরি বড় ভাই বড় সমিত গলে হেরি আগে সামনা, সে এবে সুভদ্রা মাইয়া রথযাত্রা সামনে এটি কুনি কুনি ছুঁয়া মানে তা সুন্দর ডান্স দেখছেন দেখুন, অ্যান্ড গোটে গ্রুপ তলে অোটে গ্রুপ উপরে ঠিয়া হয়ে মজুদ অেডি হয়ে সেটি সব ডিজে সব বাজিছে, সেগে মু এই সাউন্ড পুরা মিউট করেদি, মানে যে বড়ভদ্র রথ তো আগে পলাই গলানি, পছ দেখুন সুভদ্রা মাইয়াঙ্ক রথ আসবার অছি, আগরে তো মানে ওন ভয়েসে সব কীর্তন করি সব যাচ্ছেন, সেগে বড়ভদ্রঙ্কর সঙ্গ সব পকাইলি, বাট সুভদ্রা মাইয়াঠু স্টার্ট হয়ে গেল পুরা ডিজে গীত, মানে ঠাকুরঙ্কর হই সব ডিজে গীত, তো ঠাকুরঙ্কর গীত পকাইলে তো কপিরাইট পড়িযাব, সেগে মু তাকে কম কলি পুরা মিউট করেদি ওন ভয়েস পকাইদেলি, আর এটি দেখুন সুভদ্রা মাইয়াঙ্ক সবু আম ভাই সরি ভৌণী মানে মা মানে সমস্ত রথ ভিড়ুচ্ছেন, দেখুন কত সুন্দর নজারা অছি সুভদ্রা মাইয়াঙ্কর দর্শন দেখুন, তো দেখিপার ভৌণী মানে সমস্ত মা মানে সমস্তে ফটো করুট করছেন, কত ছাত উপর রয়েকি ভিডিও সুট করছেন, অ্যান্ড এটাই রথ গড়ু না মানে পুরা সিধা রোড যা কথা পুরা বাঙ্ক বাঙ্ক পড়ে যাচ্ছেন বলিকি তাকে রথকে রোকি দিয়ে যাইছি, অ্যান্ড জগন বলভদ্র রথ তাকে পলাই গেলে এবার মজে অভদ্রা মাইয়া, অ্যান্ড পছরে দেখুন দেখিগলি বস আমার বস আসিগলি যাকে কালিয়া ঠাকুর জগন্নাথ কালিয়া সাহায্য সমস্ত পলাই আসলে এবার সুভদ্রা মাইয়া যেমিতি হি আগুক পলাই যাবে, পছ পছে সানা ভাই কালা কালিয়া ভাই আমার আসি ফেরি, তো দেখুন মাতা মানে সব রথ ভিড়ি নিয়ে গলে হেরি সামনে এটি রথ তলে মুবি টিকি ঠাকুরঙ্কু টিকি মুন্ডিয়া মারিদেলি, জগন্নাথ প্রভুঙ্কু এবার আসি না বহু শীঘ্র সি বি আসিযে, রথযাত্রা দেখি বহুত খুশি লাগুছে মতো কাহি মানে মু তো পুরী তো যাই পাইলি ঠাকুরঙ্কু দর্শন সেটি হয়ে পাইলি, বট এটাই কালী ঠাকুরঙ্কর দর্শন মু বহুত খুবসে ভালসে করে পাইলি, সো ঠাকুর ঠাকুর আজ্ঞা সে বড় হতো কি সান হতো সবুথরে জগন্নাথ প্রভু সবুথরে বিরাজমান হয়ে থাকে, বহুত খুশি লাগলা সেটি যে পব্লিক দেখি নন্না মানে উপরে ঠিয়া হয়ে রথকে ডাইরেকশন দেখে কুয়াড়ে গলা কম হেলা তলে ভক্ত সমস্তে রথ দৌড় ধরিকি ভিড় লাগিছেন, অ্যান্ড কিছু কর্মচারী মানে রথকে যেমিতে সিধা সিধা রাস্তায় যায় বলে বড় বড় কাঠ ধরিকি চকাকে ব্যালেন্স করা লাগিছেন, সো দেখুন কালী ঠাকুর কত সুন্দর হয়ে বসিকি অনেক, সো তা মাউসী ঘরক যাচ্ছেন পোড় পিঠা খাওয়া সে এবার চলতো আমার ঘরক যা দেখলে তো সাংবাদ আপনার যাকে রথযাত্রা যাইকি সেটা সামিল নিয়ে বহুত খুশি লাগলা বহুত আনন্দ লাগলা, বর্ষক থরে আসে ঠাকুর জগন্নাথ প্রভু মানে তা ভক্ত দেখা মিট করি তা মাউসী ঘর পোড় পিঠা খাওয়া
ମନ୍ଦିରରୁ ବାହାରକୁ ପଳାଇ ଆସିବେ, ଆସିକି ରଥରେ ଠିଆ ହେଇକି ସମସ୍ତଙ୍କୁ ଦେଖିବେ। ସେ ଦର୍ଶନଟା ଦେଖିବା ପାଇଁ କେତେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକମାନେ ଆସନ୍ତି, ଯେଉଁଟାକି ଆପଣ ଦେଖିଥାନ୍ତି ପୁରୀ ଆମ ଯେଉଁ ବଡ଼ଦାଣ୍ଡ ଅଛି ସେଠି 3-4 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପବ୲ିକ ଥାଆନ୍ତି। ଏ ବର୍ଷ ବି ସେ 3.5 ଲକ୍ଷ ଖଣ୍ଡେ ପବ୲ିକ ଥିଲେ ବୋଲିକି ମୁଁ ନ୍ୟୁଜ୍ରେ ମୁଁ ଦେଖିଥିଲି। ମାନେ 3.5 ଲକ୍ଷ ପବ୲ିକ ହେଲା ସେ କମ୍ ନୁହଁ ଆଜ୍ଞା, ମାନେ ବହୁତ ପବ୲ିକ ଥଟା, ମାନେ ପୁରା ବଡ଼ଦାଣ୍ଡ ପୁରା ଠାକୁରଙ୍କ ମନ୍ଦିରଠୁ ନେଇକି ତାଙ୍କ ମୌସୁମୀ ମା ମନ୍ଦିର ତାଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ପବ୲ିକ ପୁରା ଫୁଲ୍ ହେଇକି ଥାଆନ୍ତି। ସ୍ୱାଗତ ବଳଭଦ୍ର ଭାଇ ଯିବେ ହେରି, ସିଏ ତାଙ୍କୁ ଲେଟ୍ ତାଙ୍କୁ ପସନ୍ଦ ନୁହଁ, ସେ ଶୀଘ୍ର ଶୀଘ୍ର କହିବାକୁ ମୋତେ ଭୋକ ନାଗିଲେନି, ମୁଁ ଆଗ ଯିବି ହେରି, ତାଙ୍କ ପୋଡ଼ ପିଠା ଖାଇଦେବେ ବୋଲିକି ଥାଆନ୍ତି। ତାପରେ ସୁଭଦ୍ରା ଭାଇ ପଛେ ପଛେ ଥାଆନ୍ତି, ଦୁଇ ଭାଇଙ୍କ ମଝିରେ ମାନେ ଯେମିତିକି ଦୁଇ ଭାଇ ବଡ଼ି ବିଲ୍ଡର ମଝିରେ ଇଏ ଥାଆନ୍ତି, ସୋ ଆଗ ବଡ଼ ହେଇଯାଆନ୍ତି, ତାପରେ ମଝିରେ ଭଉଣୀ ଥାଆନ୍ତି, ପଛପଟେ ସାନ ଭାଇ ଥାଆନ୍ତି। ସୋ ସାନ ଭାଇ ହେଉଛନ୍ତି ଜଗତର ନାଥ, ଜଗନ୍ନାଥ ଆମ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ। ସୋ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ କେଉଁଠୁ କେଉଁଠୁ ସମସ୍ତେ ଆସନ୍ତି, ବିଦେଶରୁ ଆସନ୍ତି, ଅଷ୍ଟ୍ରେଲିଆରୁ ଆସନ୍ତି, ଆମେରିକାରୁ ଆସନ୍ତି, ବ୍ରାଜିଲରୁ ଆସନ୍ତି, ଆଣ୍ଡ ଅନେକ ପ୍ରକାର ଦୁବାଇରେ ବି କିଛି ଲୋକମାନେ ବି ଆସନ୍ତି, ବଟ୍ କାହାକୁ ବି ଦର୍ଶନ କରି ଦିଅନ୍ତି ନାହିଁ ଭିତରକୁ, ବସ୍ ଯାହା ବି ତୁମେ ବାହାରେ ଥାଇକି ହିଁ ଦେଖିପାରିବେ, ମାନେ ଆଉଟସାଇଡ଼ର ସେମାନଙ୍କୁ ଆଲାଉ ନାହିଁ ଭିତରକୁ। ସୋ ଏତିକି ଆଜ୍ଞା, ଆଉ କ'ଣ କହିବି। ସୋ ସରିଲା ପରେ ମୁଁ କିଛି ଗୁପ୍ଚୁପ୍ ଆଣ୍ଡ ତାପରେ କିଛି ବରା କିଛି ସ୍ନାକ୍ସ ଆଣି ଖାଇଥିଲି ଖାଇବା ପାଇଁ ଘର ପାଇଁ, ଚାଲନ୍ତୁ କିଛି ଖାଇଦେବା, ତାପରେ ଆମେ ଆଗକୁ ବଢ଼ିବା। ତୁ ଖା ଖେଳଟା ଆଗ ଆଉ ସୋ ଆଜିର ଖାଇବା ତ ସେତିକି ଥିଲା, ବରା ଆଣ୍ଡ ଯେଉଁ କଟଲେଟ୍ ଥାଏ, ବରା ମାନେ ଓଡ଼ିଶାରେ ତ କଟଲେଟ୍ ବହୁତ ଫେମସ୍, ବରା ପରେ ଫେମସ୍ କଟଲେଟ୍। ଆଣ୍ଡ ତାପରେ ଆମେ ଦେଖିଥିବେ ସେଠି ଶଶୁମା ଆମର ତଳେ ଶୋଇକି ଥିଲେ, ତାଙ୍କ ହେଲ୍ଥ ଏବେ ବି ପ୍ୟୁରିଫାଏ ହେଇନି, ମାନେ ସୁଗର ଅଧିକ ବଢ଼ିକି ଆଖି ଭିତରେ ପାଣି ସବୁ ଭରି ହେଇଯାଇଛି, ପାଣି ଭରି ହେଇକି ଆଖି କିଛି ଦେଖାଯାଉନି, ସେଇଥିଲାଗି ଆଖିରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଲା ଯେଉଁ ମୁଣ୍ଡ ତାଙ୍କର ପେନ୍ ହେଉଛି। ସୋ ଆଗରୁ ଯେତେ ସବୁ ପେନ୍ ହେଉଥିଲା ତାଠୁ ବହୁତ ହି କମ୍, 50% ଖଣ୍ଡେ ତ କମି ଆସିଲାଣି, ଆହୁରି ଶୀଘ୍ର ସେ ରିକଭରିଫେରି ହେଇଯିବେ ଠାକୁର, ଆଇ ମିନ୍ ଡକ୍ଟର ତ ତାଙ୍କୁ ଦେଖିକି ଦେଇଛନ୍ତି କିଛି ଟାବଲେଟ୍ସ ହେରିକି ବଗେରେ ବଗେରେ। ସୋ ସେଇ ହିସାବରେ ସେ ଟାବଲେଟ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ନେଉଛନ୍ତି 3 ଟାଇମ୍ସ। ସୋ ଟାବଲେଟ୍ କଣ୍ଟିନ୍ୟୁ କଲେ 15-20 ଡେଜ୍ ଭିତରେ ସିଏ ବି ପୁରା ଆଗ ଭଳିଆ ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଇଯିବେ, ବଟ୍ ସୁଗର କଣ୍ଟ୍ରୋଲ କରିବାକୁ ପଡ଼ିବ, ବିପି କଣ୍ଟ୍ରୋଲ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆଣ୍ଡ ଟେନସନ୍ ହେବା କଥା ନୁହଁ, ଯେମିତି ଅଛି ସେମିତି ହିଁ ଖୁସି ରହିବା କଥା। ଆଣ୍ଡ ଏବେ ତ 4 ଝିଅ ସିଏ ବାହା କରିକି 4ଟା ପୁଅ ସିଏ ପାଇଛନ୍ତି, ଯାହାକି ରିଙ୍କିକୁ ତ ସେଥିଲାଗି ମୁଁ 45 ଡେଜ୍ ଖଣ୍ଡେ ଏଠି ମୁଁ ଛାଡ଼ିକି ଦେଇକି ଗଲି। ଆଣ୍ଡ ତାପରେ ଆମ ପୁଅ ତ ଅଛି, ତା ମାନେ ଆମେ ସଲା ସେ ଛୁଟିଆଟେ, ତାକୁ ବି ବୟସ ହେଇନି ନହେଲେ ତାକୁ ବାହା କରିଦେଇଥାନ୍ତୁ, ତାଙ୍କ ଯଦି ପୁଅ ହେଇଥାନ୍ତି ସିଏ ବି ଟିକେ ଦେଖିଥାନ୍ତା, ବଟ୍ ସେ ଏବେ ଛୁଆଟା ହେଇକି ଅଛି, ଆଉ କିଛି ଦିନ ପରେ କିଛି ବର୍ଷ ପରେ ସିଏ ଯଦି ବାହା ହେଇଯିବ ତାହେଲେ ଚଷମାଙ୍କର ପୁରା ଟେନସନ୍ ପୁରା ହେଇଯିବ, କାହିଁକି ମାନେ ଏବେ ସିଏ ରୋଷେଇ ସିଏ ସବୁ କଲା ଆସକୁ, ମାନେ ଏତେ ସାରା ଘରକୁ ସିଏ ସବୁ କଲା ଆସକୁ ସିଏ ବି ବିଚାର କରିପାରୁନି। ବାପା ବି ଆମର ଏଜେଡ୍ ହେଇଗଲେଣି, ଯାହାକି ତାଙ୍କୁ ବି ଆସିକି 66-67 ଇୟର୍ସ ଖଣ୍ଡେ ତାଙ୍କୁ ଆସିକି ହେଇଗଲାନି ଶାଶୁ ବାପାଙ୍କୁ। ଆଣ୍ଡ ବୋଉଙ୍କୁ ବି ଆସିକି ସେଇ 55-58 ଇୟର୍ସ ଖଣ୍ଡେ ଆସିକି ହେଇଗଲାନି। ସୋ ଦୁଇ ଜଣ ବି ବହୁତ ଏଜେଡ୍ ହେଇଗଲେଣି, ସେଥିଲାଗି ଶାଶୁମାଙ୍କର ଟିକେ ଏଇ ଏଜ୍ରେ ଟିକେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଟିକେ ଆସୁଛି, ବଟ୍ ହୋପ୍ ସୋ ସେ ଶୀଘ୍ର କେତେ ଭଲ ହେଇଯିବେ। ଏଇ ଆଜି ଏତେ ଭଲ ଦିନରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦିନରେ ଜଗନ୍ନାଥ କେମିତି ତାଙ୍କର କେମିତି ଗୁହରେ କେମିତି ଶୁଣନ୍ତୁ, ତାଙ୍କର ଦେହ କେମିତି ଭଲ କରିଦିଅନ୍ତୁ, ସେ ଆଗ ଭଳିଆ କେମିତି ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ଥିଲେ ସେମିତି ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ହେଇଯାଆନ୍ତୁ। ଏତିକି ଆଜ୍ଞା, ଆଉ କରିବି
ତାଙ୍କ ସହିତ ସମସ୍ତ ବ୍ରହ୍ମାଣ୍ଡକୁ ସମସ୍ତଙ୍କୁ ଯାହାର ସବୁ କଷ୍ଟ ଅଛି ସବୁ ଦୂର ହେଇକି ଖୁସି କେନ୍ଦ୍ର ଆସନ୍ତୁ। ଏତିକି ଆଜ୍ଞା ରହୁଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଶ୍ରୀରାମ, ବାଏ ବାଏ।